হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আরো একটি নতুন ব্লগে। আর আজকে আমি নিয়ে যাব তোমাদের আগরতলা সায়েন্স সিটি। বন্ধুরা, আমাদের রাজ্য সরকারের উদ্যোগে আগরতলাতে একটি নতুন সায়েন্স সিটি তৈরি হয়, সেটা হয়তো অনেকেই জানো না। এবং আসুন, আমিও আগে কখনো আসিনি, কিন্তু আজকে প্রথমবার যাচ্ছি এবং গিয়ে ভেতরটা সম্পূর্ণ দেখব আর তোমাদেরও দেখাবো কি কি জিনিস রয়েছে। তো অবশ্যই ব্লগটা শেষ অব্দি দেখতে থাকো। তো আমরা এখন এন্ট্রি লিগার টিকিট কেটে নিলাম। এদিকে এন্ট্রি টিকিট 30 টাকা করে দোনা আপনি তোমরা 30 টাকা। তো চলো এখন যাবো ভিতরে। তো গাইস, আমার সাথে আছে প্রীতম দা। প্রীতম দারে চিনো সবাই। লাস্ট টাইম প্রীতম দা ইন্ডিয়াস গট ট্যালেন্টে গেছে, তোমরা সবাই জানো, আমরা ত্রিপুরারে রিপ্রেজেন্ট করছে। তো এবারও এমনই কিছু একটা সত্যি যাইতে যাইতেছে। আমি নাম কইতেছি না, কিন্তু নাম কইতেছি তোমরা বুঝছো। সবাই প্রীতম দারে বেস্ট উইশেস দিয়ে দাও। এন্ড গাইস, এইবার কিন্তু অনির্বাণ আমার সাথে যাওয়ার প্ল্যান আছে আর কি। তো সবকিছু ঠিকঠাক থাকলে কিন্তু অনির্বাণ যাচ্ছে আমার সাথে। তো বন্ধুরা, এটা দেখতে পাচ্ছ, এটাই হলো একটা ইলিউশন। এটা অ্যাকচুয়ালি আলাদা আলাদা অনেকগুলা এলিমেন্টস এখানে রয়েছে, এরকম ভাবে পজিশনে রাখা হয়েছে। সামনে থেকে যদি তুমি দেখো, মনে হবে এটা একটা কমপ্লিট স্কেচ বা ছবি। এই যে তোমরা দেখো, তোমরা যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই লিখে জানাও এটা কোন মহান ব্যক্তির স্কেচ। আর যেটা আমি সবসময় সব জায়গায় বলি, আমার অডিয়েন্স বেস্ট অডিয়েন্স, সত্যি তোমাদের সাথে যখনই দেখা হয় খুব ভালো লাগে। তো সায়েন্স সিটিতেও অনেকের সাথে দেখা হয়েছে যারা আমার ভিডিওস দেখো, সত্যি তোমাদের সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো। আর ভবিষ্যতে সবার সাথে দেখা হবে, তো পাশে থেকো এভাবেই সবসময়। আর আমি নিয়ে আসছি তোমাদের জন্য খুব শীঘ্রই আমার সেই র‍্যাপ সংটা, এবং অলমোস্ট সেটা তৈরি হয়েছে, কিছুদিনের মধ্যেই দেখতে পাবে তোমরা। তো ওইটা দেখতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল অনির্বাণ ভৌমিক ফানহোলিক এবং ইনস্টাগ্রাম অনির্বাণ ভৌমিকে কানেক্টেড থেকো। গানটা আসবে আমার ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ ভেতরটা অনেকটাই বড়। কিটা দেখতেছো এত মন দিয়ে? হ্যাঁ ভাই, কিটা দেখো তার মাঝে বন্ধুরা একটা কথা বলি, আমি নিয়ে এসেছি তোমাদের জন্য একটা কমেডি সিরিজ যেটার নাম নিতাই ভার্সেস কার্টু মাস্টার। তো ওইটার প্রথম এপিসোড আমার ইউটিউব চ্যানেলে এসে গেছে, তো প্লিজ গিয়ে ওইটা একবার দেখে এসো যারা এখনো দেখোনি। আর অবশ্যই ফিডব্যাক লিখে জানিও, তাহলে আমি পরবর্তী এপিসোড নিয়ে আসবো। এই যে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ তোমরা সৌরজগতের একটা প্রেজেন্টেশন রয়েছে। এবার চলে যাই আরেকটা সেকশনে। সো এই সেকশনের বাইরে অলরেডি লেখা আছে যে ফান সায়েন্স। তো নাম দেখেই বুঝতে পারছো ভেতরে অনেক ফান হবে, মানে মজার মজার জিনিস থাকবে। এটা কি আপনি তোমরা, এটা হলো একটা ম্যাজিক, এখানে ভ্যানিশিং ইমেজ, তুমি দাঁড়ালে তুমি ভ্যানিশ হয়ে যাবে। আসলে আসলে যাও। তো গাইস, এই রিসে একটা আয়না মিরর। তো চলো এদিকে দাঁড়াবো। এই যে ভ্যানিশিং ইমেজ, এ দাঁড়াইলাম, এই যে দাঁড়াইলাম, এদিকে আসি আমি, এদিকে নাই। ওই হেরা ফেরি সিনেমাটা দেখছিলাম আমরা, হেরা ফেরি কার কার মনে হচ্ছে কিনা। তো হেরা ফেরি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা নর্মাল সাদা কিছু নাই তো, এদিকে না, এদিকে ম্যাজিক দেয়। এইবার এদিক দিয়ে দেখো। বন্ধুরা, তোমাদের এতক্ষণ ঘুরে ঘুরে দেখালাম ভেতরে নানান রকম জিনিস, কিন্তু এখনো সম্পূর্ণ আগরতলা সায়েন্স সিটি কমপ্লিট হয়নি। এখনো আরো অনেক কাজ বাকি, আরো অনেক জিনিস অ্যাড হওয়া বাকি। উপরে কাজ চলছে এবং আরো চারিদিকে কাজ চলছে। তো যখন কমপ্লিট হয়ে যাবে এখানে আরো অনেক জিনিস অ্যাড হবে, তো সেটাও দেখাবো তোমাদের অন্য কোনো একটা ব্লগে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ব্লগটা সম্পূর্ণ দেখার জন্য। আর আমাকে লিখে জানিও কোন কোন জায়গার ব্লগ তোমরা দেখতে চাও। আর অবশ্যই বন্ধুরা চোখ রেখো আমার ইউটিউব চ্যানেল অনির্বাণ ভৌমিক ফানহোলিকে। এখানে আমি নিয়ে আসবো আমার আপকামিং র‍্যাপ সং, এবং অলরেডি নিয়ে এসেছি একটা কমেডি সিরিজ যেটার ফার্স্ট এপিসোড এসে গেছে। তোমরা প্লিজ প্লিজ গিয়ে দেখে এসো এবং জানাও, এবং জানাও কেমন লাগলো, তাহলে আমি নিয়ে আসবো সেকেন্ড এপিসোড এবং আরও এপিসোডস। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, হাসতে থাকো। আই প্রমিস টু এন্টারটেইন ইউ অল টিল মাই লাস্ট ব্রেথ। টিল দেন, লাভ 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 লাভ।